কথায় আছে বাঙালি মানে খাদ্যরসিক, আর বাঙালির পছন্দের খাদ্য তালিকায় যেমন এপার বাংলা ওপার বাংলার পদ রয়েছে, তেমনি রয়েছে মোগলাই, চাইনিজ, কন্টিনেন্টাল প্রভৃতি দেশ বিদেশের নানা রকমের পদ। বাঙালির এই ভোজন রসনাকে তৃপ্ত করতে আমরা সরকারটেনমেন্ট ব্লগের তরফ থেকে রওনা দিলাম এক সন্ধেবেলায় ইন্টারসিটি খাবার উদ্দেশ্যে। কলকাতা থেকে প্রায় 52 কিলোমিটার দূরে চন্দননগর নোয়াপাড়ায় অবস্থিত এই ইন্টারসিটি ধাবা। এই ধাবার বয়স আনুমানিক 7 মাস এবং ইতিমধ্যে লোকজনের মুখে মুখে এর সুনাম ছড়িয়ে পড়েছে। তাই আমরাই বা বসে থাকি কেন, দিলাম রওনা। এবং আমাদের যে সান্ধ্য ভ্রমণ যাকে বলে লং ড্রাইভ, সেই লং ড্রাইভ যেন আমাদের খিদেটা আরও জোরালো করে তুলতে সাহায্য করে। তার পাশাপাশি তো রয়েছে বাঙালির আড্ডা, গান, হই হই, আলাপ আলোচনা। এইসব করতে করতে আমরা অনেকটা পথ পেরিয়ে গেলাম। কলকাতার জনবহুল রাস্তা ছাড়িয়ে আমরা ক্রমশ চলে এলাম দিল্লি রোডে। দিল্লি রোডে যখনই ঢুকলাম, বেশ কিছু দূর যাওয়ার পরে হঠাৎ আমরা একটা অন্য জগতে যেন প্রবেশ করলাম। সেই জগৎটা আলোকময় জগৎ। দুধারে বিভিন্ন রকম হোটেল, ধাবা এবং আলোকমালায় ছড়াছড়ি। আমরা সবাই হঠাৎ ভাবলাম, এটা কি কোনো আবার উৎসব মুখর দিনে আমরা এসে পৌঁছেছি এখানে? পরক্ষণেই আবার আমাদের সেই ভুলটা ভাঙলো। না, এটা তো এক একটা ধাবা এক এক রকম সুন্দর ডিজাইনে তৈরি হয়েছে এবং নানা রকম আলোর মালা দিয়ে সুসজ্জিত। এ যেন অদ্ভুত একটি আলোকময় পরিবেশ সৃষ্টি করেছে। রাস্তার বাঁদিকে এবং ডান দিকে অর্থাৎ দুধারে এরকম আলোকময় পরিবেশ আমরা দেখতে পাচ্ছি। কোনো এক বাইক দাদা হয়তো যাচ্ছে তার মিসেসকে পিছনে বসিয়ে নিয়ে কোনো একটা ধাবায় খেতে। তা আমরা ধীরে ধীরে এগোতে লাগলাম। আবার দেখছেন সামনে আরেকটি বাঁদিকে ধাবা। কলকাতা থেকে এবং অনেক দূর দূরান্ত থেকে লোকজন আসে এই ধাবায় খেতে। দেখুন, আপনারা দেখতে পাচ্ছেন বাঁদিকে আরেকটি ধাবা। আপনারা যদি খেয়াল করে থাকেন তাহলে দেখবেন প্রতি 1 কিলোমিটার অন্তর ধাবা। সত্যি অপূর্ব এই আলোকসজ্জা। আমরা বলতে পারি এখানে তাহলে মানুষের খাদ্য বা মানুষের রসনা তৃপ্তির উৎসব চলে, এবং সেই রসনা তৃপ্তিকে আরো জোরালো করে তুলতে সাহায্য করে এই ধাবার এক একটি আলোকসজ্জার উপস্থাপনা। আমরা যেদিক দিয়ে চলেছি সেটি হলো রাস্তার বাধা, কিন্তু আমরা যেখানে পৌঁছবো সেই ইন্টারসিটি ধাবা রাস্তার উল্টো দিকে অর্থাৎ ডান দিকে অবস্থিত। তাই সেখানে পৌঁছতে হলে আমাদের কিছুটা দূরে গিয়ে ইউটার্ন নিয়ে আবার সামনের দিকে এগিয়ে চলতে হবে, অর্থাৎ কিছু দূর গেলে আমরা পৌঁছে যাব ইন্টারসিটি ধাবাতে। আপনারা দেখতে পাচ্ছেন এই নির্জন নিরিবিলি পরিবেশেও এই ধাবার আলোকসজ্জা যেন এই পরিবেশটাকে প্রাণবন্ত করে তোলে। আমরা ক্রমশ গন্তব্যের দিকে এগিয়ে চলেছি, আর কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে যাব আমাদের আজকের গন্তব্য ইন্টারসিটি ধাবা। আমরা রাস্তার ডান দিকে চলে এসেছি, আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা এবং দেখতে দেখতেই আমরা পৌঁছে গেলাম ইন্টারসিটি ধাবাতে। ধাবার সামনে অনেকটাই জায়গা আছে এবং গাড়ি পার্কিংয়ের সুব্যবস্থাও রয়েছে। তাই আমরা ধাবাতে এসে যখন উপস্থিত হলাম, আমরা আমাদের গাড়িটিকে এক জায়গায় পার্ক করে আস্তে আস্তে ধাবার দিকে এগিয়ে চললাম। নমস্কার, সরকারটেনমেন্ট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা এসেছি কলকাতা থেকে প্রায় 52-53 কিলোমিটার দূরে ইন্টারসিটি ধাবা। এটা দিল্লি রোডে অবস্থিত। তো আমি আমার পরিবার, আমার বন্ধুর পরিবার মিলে চলে এসেছি ইন্টারসিটি ধাবাতে একটু খাওয়া দাওয়া করতে। বাইরে থেকে দেখলে মনে হবে যেন একটি ট্রেন একটি স্টেশনের প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে এবং যাত্রীরা প্ল্যাটফর্মে নেমে খাওয়া দাওয়া সেরে আবার ট্রেনে করে রওনা দেবেন। পশ্চিমবঙ্গের প্রথম ট্রেন থিম রেস্টুরেন্ট, ভাবনাটা এলো কীভাবে?
আমি একদিন ফেসবুক স্ক্রোল করতে করতে হায়দ্রাবাদে একটা ট্রেনের রেস্টুরেন্ট দেখেছিলাম। তো ওটা দেখে ইচ্ছা দিয়েছিলাম যে যদি কখনো রেস্টুরেন্ট করি তাহলে ট্রেন চিনে করব। ট্রেনের কামরার দুটি প্রান্তে লক্ষ্য করা যায় দুটি জনপ্রিয় ছবির ওয়ালপেপার বা দৃশ্য, যার নেপথ্যে রয়েছে ট্রেন। এটি কেন? বাঙালি মানে প্রাক্তন আসুন জেনে নি এই অভিনব ধাবায় কি কি খাবার পাওয়া যায়। আপনার এখানে ইন্ডিয়ান, তন্দুর, চাইনিজ, বাঙালি প্রচুর খাবার পাবেন। এছাড়া অনেক কিছু স্পেশাল আইটেম হয়, যেরকম প্রাক্তন কাবাব, লাইলা মাটির কাবাব। কিন্তু বাঙালির আবার চা দিয়ে শুরু না করলে হয় না যে, আর তার সাথে টাটা তো রইল, এবং রইল নির্মল আড্ডা আনন্দে কিছু মুহূর্ত। আজকে প্রথমে খাবো আমরা কি, হরিয়ালি কাবাব, আর তারপরে শাহি কাবাব, শাহি চিকেন কাবাব। তো দেখা যাক খেয়ে দে কেমন লাগে। দাদা আমাদের দিয়ে দিচ্ছে সবাইকে। রাজুল কেমন লাগলো খেতে? আমাদের খাওয়া দাওয়ার পর্ব যেমন পুরোদমে চলতে লাগলো, তেমনি মাথার মধ্যে হাজারো প্রশ্ন ঘুরতে লাগলো। এই যে পশ্চিমবঙ্গের প্রথম থিম রেস্টুরেন্ট, তার পেছনে কতটা পরিশ্রম লুকিয়ে আছে? খুব স্ট্রাগলিং পিরিয়ড। আমার চায়ের দোকানে কাজ করতাম, তারপর হোটেল করা, এক মাসের মধ্যে বানানো, ঠিক আছে, এবং মানুষের একটা রেসপন্স, এবং নিঃসন্দেহে আজ ওনার পরিশ্রম সার্থক। যেমন সুন্দর খাওয়া দাওয়ার ব্যবস্থা, তেমনই সুন্দর এনাদের ব্যবহার এবং আতিথেয়তা। তাই আমরা কথা দিয়েছি পরের বার আরও বড় দলবল নিয়ে আসব এবং আরও একটি ব্লগ আপনাদের সামনে তুলে ধরব। উনিও একটি চমকের প্রতিশ্রুতি দিয়েছেন আমাদের, শুনে নিন ওনার মুখ থেকে। আমি 15 দিন পর যদি আপনি আসেন, আমাদের এখনো কাজ চলছে, ইন্ডিয়াতে কাজ চলছে, আপনার মনে হবে এটা চলছে। ও উইন্ডোতে সিট পজিশন মনে হবে আপনার, মনে হবে এটা চলছে। কিন্তু আপনি একটা রিলস থেকে ক্লিক করাবেন এটা চলছে, আপনি যদি ডাইরেক্ট কিচেনটাকে দেখবেন, আপনি যে খাবারটা খাবেন সেটা কতটা হাইজেনিক, কি এটা কীভাবে আমরা বানাই সেটাও আপনি ট্রেনিং বসে দেখবেন। এই চমক, অর্থাৎ উনি যেটা বললেন যে আগামী দিনে আমরা এখানে একটি চলন্ত ট্রেনের 3D মোশন এফেক্ট পাবো, এবং তার পাশাপাশি আমরা দেখতে পারবো কিচেনে কীভাবে স্বাস্থ্যবিধি মেনে আমাদের জন্যে খাবার দাবার তৈরি করা হয়। এই চমকের আশায় আমরা অপেক্ষা করে রইলাম, আশা করি আপনারাও অপেক্ষা করে আছেন। এবং উনি আরও একটি কথা আমাদের দিয়েছেন যেটা আমাদের কাছে বাড়তি পাওনা। আমাদের এই ভিডিওটি সম্বন্ধে আপনাদের মূল্যবান মতামত আমাদের অবশ্যই জানাবেন। তার সাথে সাথে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন। এবং আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যদি আপনারা এই ভিডিওটি দেখে থাকেন এবং সেটা এখানে এসে দেখান, তাহলে আপনাদের এখানে 5% ডিসকাউন্ট দেওয়া হবে, যেটা শ্রী বিশ্বরূপ চক্রবর্তী আমাদের কথা দিয়েছে। একটি সুন্দর সন্ধ্যার অভিজ্ঞতা সাথে নিয়ে আমরা ফিরে চললাম, কথা দিলাম আবার আসব এবং আরও একটু সুন্দর ব্লগ আপনাদের উপহার দেব।
ধন্যবাদ।